আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এসএসসি দুই হাজার একুশ সালে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় হচ্ছে ইতিহাস যার বিষয়ক ওয়ান ফাইভ থ্রি অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে ছয় শিরোনামে তোমরা লিখে দেবে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ টাইটেল ফ্রম দ্য মুভমেন্ট ফর অটোনমি টু দ্য ওয়ার অফ লিবারেশন এটি হচ্ছে তোমাদের ইংলিশ টাইটেল চলো তাহলে আমরা প্রশ্ন এবং এর উত্তরটা দেখে আসি প্রশ্নটি এসেছে তোমাদের বারো অধ্যায় থেকে যার শিরোনাম ছিল সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন তো এইখানে অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ প্রেক্ষিত পূর্ব পাকিস্তান শীর্ষক প্রতিবেদন একটা প্রতিবেদন রচনা করতে বলছে তবে প্রতিবেদনটা ডিপেন্ড করে স্কুলের উপর স্কুল থেকে যদি বলে প্রতিবেদন প্রতিবেদন লিখবে আর যদি বলে যে না লাগবে না এমনিতে লিখতে লিখলেই হবে তাহলে এমনিতেই তোমরা লিখে দিবে কীভাবে কী লিখবে সেটা আমরা খাতায় যখন অ্যান্সার করব তখন আমরা এটা দেখতে পাবো তো এখানে প্রশ্ন করছে যে ক নম্বরে সামরিক শাসন বিরোধী আন্দোলনে ঘটনা ঘটনাসমূহ তত্ত্ববুল ও ধারাবাহিক হতে হবে চার মার্ক পেতে গেলে তারপরে ক নাম্বারে বলছে বৈষম্যের সাথে ছয় দফা যোগসূত্র বিশ্লেষণ করতে হবে অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রতি সম ও ছয় দফা নিয়ে আলোচনা করতে হবে ঘ নম্বরে বলছে ঐতিহাসিক আগরতলা মামলা ও গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করতে হবে ঘ নম্বরে বলছে স্বাধিকার থেকে স্বাধীনতা এইটা নিয়ে আমাদের লিখতে হবে মোট চারটি পয়েন্টে আলোচনা করতে হবে চার মার্ক করে টোটালি হচ্ছে ষোলো মার্ক চলো তাহলে এর উত্তরটা খাতায় আমরা কীভাবে লিখবো দেখে আসি এটি হচ্ছে আমাদের এপর সাইজের একটি খাতা যার প্রথমে আমাদের লিখে দিতে হবে শিরোনাম স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ তবে যারা প্রতিবেদন আকারে লিখতে চাও তারা এই অংশটা লিখে অবশ্যই দিতে হবে যেটুকু দেখাচ্ছি আমি আর যারা প্রতিবেদন আকারে লিখতে চাও না তারা পরবর্তী অংশ থেকে লিখবে এখন প্রশ্ন হচ্ছে প্রতিবেদন আকারে লিখতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করে স্কুলের উপরে স্কুল যদি বলে যে প্রতিবেদন আকারে লিখতে হবে তাহলে লিখে দেবে ইতিপূর্বে তোমাদের আরও প্রতিবেদন আকারে অনেক অ্যাসাইনমেন্ট আসছিল ওগুলো যদি প্রতিবেদন আকারে জমা নিয়ে থাকে তাহলে অবশ্যই এটাও তোমাদের প্রতিবেদন আকারে লিখতে হবে তো প্রতিবেদনের তারিখ দিয়ে দিবে তারপরে বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম তারপরে তোমাদের ঠিকানা বিষয় হচ্ছে আমাদের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ শীর্ষক প্রতিবেদন এরপরে লিখবে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং তোমাদের স্কুলের সংক্ষিপ্ত রূপ আর এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে এটা দিতে হয় কারণ আদেশের একটা নাম্বার থাকে এটা কোনো স্পেসিফিক কোনো নাম্বার না কোন একটা নাম্বার তারিখ হচ্ছে আমাদের যেহেতু যেদিন এটা প্রকাশ পেয়েছে সেদিনকার তারিখ দিয়ে দেবো ছয় নয় দুই হাজার একুশ অনুসারে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ শীর্ষক প্রতিবেদন নিম্নে পেশ করা হলো তো এরপরে আমরা মূল আলোচনায় আসলাম এখন একটা বিষয় হচ্ছে যারা প্রতিবেদন লিখতে চাও না তারা এইখান থেকে লেখা শুরু করবে অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপরে শিরোনামটা দিয়ে দেবে তারপরে ক নাম্বার দিয়ে এটা লেখা শুরু করবে এ ক খ গ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে স্যারদের এটা যদি তুমি দেও তাহলে স্যারদের এটা খাতা কাটতে একটু সুবিধা হয় এই জন্যই তারা বলে ক খ দিতে তাই আমরা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি তোমার ইচ্ছে ক খ দিলে দিতে পারো না দিলে নাই তবে এটা স্কুলের উপরে ডিপেন্ড করে তো এখানে বলছে সামরিক শাসন হলো সর্বোচ্চ পর্যায়ে সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান স্বয়ং পূর্ববর্তী সামরিক সরকারের প্রশাসনিক আইনি ও বিচার বিভাগীয় ব্যবস্থায় বাতিলকরণের মাধ্যমে ক্ষমতা দখল করেন উক্ত সামরিক প্রধান তো আমি সম্পূর্ণ পরে শোনাব না দাস যতটুকু স্ক্রিনশট করতে সময় লাগে ততটুকু আমি পড়বো উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সাতই অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রপতি মেজর জেনারেল ইস মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আয়ুব খান দেশের সামরিক আইন জারি করেন তারপর এখানে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইয়ুব খানের সমালোচনা করেন এবং উনিশশো আটান্ন সালে এগারোই অক্টোবর তাকে আটক করা হয় পরবর্তীতে উনিশশো উনসত্তর সাল উনষাট খ্রিস্টাব্দে পাঁচই অক্টোবর তারিখে তাকে মুক্তি দেওয়া হলেও তার উপর নজরদারিতে রাখা হয় তো এভাবে করে আমরা লিখবে এরপর হচ্ছে আমাদের উচ্চ আদালতে একটি রেড পিটিশনে দায়ের করার মাধ্যমে তিনি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বাইশে সেপ্টেম্বর জেল থেকে সারাবান জেল থেকে মুক্তি লাভের পর তিনি গুপ্ত রাজনৈতিক তৎপরতা শুরু করেন তো এভাবেই তোমরা ধারিকভাবে লিখে দিবে এরপর হচ্ছে আমাদের উনিশশো ষাট খ্রিস্টাব্দে তেসরা জানুয়ারি সামরিক সরকার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শেখ মুজিবুর রহমান দলকে পুনরায় সংগঠিত করার উদ্যোগ নেন এবার হচ্ছে আমাদের চব্বিশে সেপ্টেম্বর তিনি লাহোরে যান এবং সেখানে শহীদ সোহার্দির সাথে মিলে জাতীয় গণতান্ত্রিক ফন্ট গড়ে তোলেন এটি মূলত বিরোধী মূলত বিরোধী দলসমূহের একটি সাধারণ কাঠামো হিসেবে কাজ করেছিল এরপরে আমাদের লিখব খ নম্বর পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও ছয় দফা আন্দোলন কি কী কারণে আমাদের আমাদের পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের বৈষম্যগুলো ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করব। আর তার সাথে আমরা ছয় দফা আন্দোলনও তুলে ধরবো উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগাভাগি হলে পাকিস্তানের দুটি অংশ বিরাজ করে পূর্ব ও পশ্চিম পাকিস্তান পাকিস্তানের শাসকগণ দুই অংশের মধ্যে বৈষম্য সৃষ্টি করে তা উল্লেখ করা হলো এখানে হচ্ছে আমাদের রাজনৈতিক বৈষম্য উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ এটা পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানে মুখাপেক্ষী করে রাখা হয় তো এইভাবেই এটার একটা ধারাবাহিক আলোচনা আছে তো এখানে বলছে যে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলার জাতীয় নেতাদের অন্যায়ভাবে জেলিবন্দি করে রাখা হয় সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি হওয়া সত্ত্বেও পাকিস্তান মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা ছিল খুবই কম এটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা বৈষম্য এরপরে হচ্ছে আমাদের প্রশাসনিক বৈষম্য পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তা উনিশশো সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষ স্থানীয় কর্মকর্তা একশো জনের মধ্যে বাঙালি ছিল মাত্র একশো জন কত বড় একটা বৈষম্য সৃষ্টি করেছিল আমাদের সাথে তো এরপরে তোমরা এটা সুন্দর করে লিখে দিবে ওটা ধারাবাহিকভাবে কিন্তু লিখতে থাকবে আমি কিন্তু সবগুলো পড়ে শোনাব না অযথা খালি টাইম ওয়েস্ট তো আমরা এগুলো সবই জানো সামরিক বৈষম্য সামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে যে কটা পদ্ধতি অনুসরণ করা হয় তাতে ষাট পার্সেন্ট পাঞ্জাবি পঁয়ত্রিশ পার্সেন্ট পাঠান মাত্র পাঁচ পার্সেন্ট পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ ও পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয় চিন্তা করা যায় এত বড় এগুলো দেখে এখন রাগ উঠে উনিশশো পাঁচপান্ন সালের এক হিসেবে দেখা যায় সামরিক বাহিনী মোট বাইশশো এগারো জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র বিরাশি জন উনিশশো সালে সামরিক বাহিনী সতেরো জন শীর্ষ প্রতিবেদনের কর্মকর্তার মধ্যে মাত্র একজন ছিল বাঙালি আইব খানের শাসন আমলে মোট বাজেটের ষাট পার্সেন্ট সামরিক বাজেট ছিল এর সিংহভাগ দায়ভার বহন করতে হতো কিন্তু পূর্ব পাকিস্তানকে অথচ পূর্ব পাকিস্তানে প্রতিরক্ষার প্রতি অবহেলা দেখানো হতো অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে প্রাদেশীয় সরকারের হাতে মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না এরপর আমরা এটাও লিখে দিবে যেমন এখানে বলছে প্রথমটিতে পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ছিল যথাক্রমে একশো তেরো কোটি এবং পাঁচশো কোটি রুপি দ্বিতীয়টির বরাদ্দ ছিল নয়শো পঞ্চাশ কোটি এবং তেরোশো পঞ্চাশ কোটি রুপি তৃতীয়টিতে পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছত্রিশ পার্সেন্ট ও তেষট্টি পার্সেন্ট পশ্চিমের জন্য তেষট্টি আর আমাদের জন্য ছিল ছত্রিশ পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে বৈষম্য শিক্ষাক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল দুই হাজার চৌরাশি মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য ছিল সাতশো সাতানব্বই মিলিয়ন রুপি মানে এক হাজারও না অর্ধেকও না তো এগুলো অনেক শর্ট করে দেওয়া হয়েছে কারণ তোমাদের লিখতে যাতে কষ্ট না হয় এবং সবগুলো বিষয়ের উপর লক্ষ্য রাখা হয়েছে যাতে নাম্বারও তোমরা কম না পাও এখন উনিশশো সালে ছয় দফা দাবি সময় এখানে আলোচনা করতে হবে এক নম্বর ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি লাহর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশন পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের নির্বাচনে আইন পরিষদ সর্বসম্য সার্বভৌম হবে দুই নম্বর ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবল মাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে যথা দেশ ও বৈদেশিক নীতি তিন নাম্বার ছিল মুদ্রা অথবা অর্থ সম্বন্ধনীয় ক্ষমতা মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুইটি যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করে গ্রহণ করা চলতে পারে সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে অথবা বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকবে চার নম্বর ছিল রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা ফেডারেশন অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক শুল্ক ধার্যের ব্যাপারে সর্ব সার্বভৌম ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের কোনোরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না অঙ্গরাষ্ট্রগুলির সরকার সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে পাঁচ নম্বর ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহি বাণিজ্য পৃথক পৃথক হিসেবে রক্ষা করতে হবে আর পরবর্তী পয়েন্ট হচ্ছে বহি বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির একতিয়ারধীন থাকবে কেন্দ্রীয় কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাজ্যগুলি মিটাবে এইভাবে সুন্দর করে লিখে দেবে এরপরে ছয় নম্বর আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা আঞ্চলিক আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রাখার জন্য শাসনতন্ত্রের অঙ্গরাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃ কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে এরপর হচ্ছে আমাদের নাম্বার ঐতিহাসিক আগরতলা মামলা ও গণঅভ্যুত্থান উনিশশো আটষট্টি সালের প্রথম দিকে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে রহমান সহ পঁয়ত্রিশ জন বাহিনী বাঙালি সামরিক ও সিএসপি কর্মকর্তা বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যা ইতিহাসে আগরতলা বা আগরতলা নামে সুপরিচিত আগরতলা অভিযোগ আনা হয়েছিল শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন আসামি করে আসামি করে সরকার পক্ষ মামলা করে একই বছরে উনিশে জুন ঢাকা সেনা নিবাসে অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আসামিতে বিচার কার্য শুরু হয় তো এভাবে তোমরা লিখে দিবে তো এগারো মাস ধরে মামলা চলার পর উনিশশো সালে গণ অভ্যুত্থানের মুখে আইফ খানের এই মামলা প্রত্যাহার করে নেন এর আগে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা পেশ করে এটা তো আমরা একটু আগে দেখে নিলাম যা বাঙালির মুক্তি সনদ হিসেবে স্বীকৃতি লাভ করে আগরতলা আমরা বিচার কার্য চলার সময় শেখ মুজিবুর রহমানের প্রতি বাঙালির আস্থা আরও বৃদ্ধি পায় তো স্বাধীনকামী বাঙালি তাদের নেতার বিচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় সারা দেশে হরতাল অবরোধের মধ্য দিয়ে সমগ্র জাতি গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে তারা কারফিউ ভঙ্গ করে রাজপথে নেমে আসে সর্বশেষে উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সব মামলার সব আসামিকে মুক্তি দেওয়া হয় পরের দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি ছাত্র সমাজ পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দান করা হয় উপাধি ভূষিত করেন ঘ নাম্বার স্বাধীনকার থেকে স্বাধীনতা এটা হচ্ছে আমাদের মূল সর্বশেষ পয়েন্ট বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের মধ্যে এমন দেশ যে দেশে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে করতে হয়েছে মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল বিশেষত উনিশশো একাত্তর সালে এগুলো বাংলাতে লেখার চেষ্টা করবে আমি ইংলিশে দিয়ে দিয়েছি মানে ভয়সভার যেগুলো লিখতে হয় তো সেজন্য এরকম হয়ে যায় বিশেষভাবে উনিশশো একাত্তর সাল একুশে নভেম্বর মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তান তেসরা ডিসেম্বর ভারত আক্রমণ করলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ছয় থেকে ষোলোই ডিসেম্বর মুক্তি বাহিনীর সঙ্গে ভারতের সেনা নৌ বিমান বাহিনী ও পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যৌথ বাহিনী সুপরিকল্পিত আক্রমণে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পূর্বেই হানাদার বাহিনীর ও নৈতিক পরাজয় সালে ডিসেম্বর পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধীনে অধিনায়ক লে জনারেল আমির আব্দুল খান নিয়াজি প্রায় তিরানব্বই হাজার সৈন্যশ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল জগৎ সিং জগৎজিৎ সিং আরোরার কাছে সমর্পণ করেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেনের এ কে খন্দকার লক্ষ লক্ষ কয়েক সীমাহীন কষ্ট নিপীড়ন স্বাধীনতা অর্জন সম্ভব হয় বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো এই পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্টে যারা প্রতিবেদন আকারে লিখতে চাও না তাদের জন্য এই পর্যন্তই আর যারা লিখতে চাও তাদের এটাও শেষের দিকে লিখে দিতে হবে তো এখানে প্রতিবেদন আকারে লেখার সর্বশেষ লিখবে যে প্রতিবেদকের নাম ও ঠিকানা নাম শাখ তোমাদের যে একটা নাম দিয়ে দিব যে না তোমাদের যেটা নাম সেটা দিয়ে দিবে শ্রেণী রোল এবং বিভাগটা বিজ্ঞান নয় এটা মানবিক দিয়ে দিবে প্রতিবেদকের সময় দিয়ে দিবে এবং তারিখ দিয়ে দিবে তো এই ছিল তোমাদের পুরো অ্যাসাইনমেন্টটি চলো তাহলে খাতাটা আমরা আরেকবার দেখে নিই এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ যারা প্রতিবেদন আকারে লিখতে চাও তারা তাদের দিয়ে এটুকু দিতেই হবে যারা প্রতিবেদন আকারে লিখতে চাও না তারা ক থেকে শুরু করবে এটা লেখার পরে তো এভাবে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট তোমরা সুন্দর করে লিখে দেবে খাতাটা দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখলে খুব ভালো লাগবে বোল্ট অক্ষরগুলো তোমরা আলাদা পেন ইউজ করতে পারো আলাদা কালারের তবে রেড এবং যে পিঙ্ক কালার এগুলো ইউজ করা যাবে না অর্থাৎ লাল জাতীয় কালার ওগুলো থেকে দূরে থাকতে হবে তো এই ছিল সর্বশেষ আমাদের অ্যান্সারটি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে ফেলো তো ভালো থাকার সুস্থ থাকো দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে